দশম শ্রেণী, আজকে তোমাদের ইতিহাসের মানে ষষ্ঠ অধ্যায় ইতিহাসের আমি সালগুলো কিভাবে মনে রাখবে, মানে কোন সালগুলো না যে সালগুলো কৃষক আন্দোলনের সময় ঘটেছিল সেই সালগুলো কিভাবে মনে রাখবে তার একটা কৌশল দিচ্ছি। আগে ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি, কি আলোচনা করে দিয়েছি না কৃষক বিদ্রোহ সম্পর্কে একটা ভালো আলোচনা করে দিয়েছি, এবং আলোচনাগুলো করে দেওয়ার সময় তোমাদেরকে কি মনে করিয়ে দিয়েছি যে চারটে সালকে মনে রাখবে। এক, বঙ্গভঙ্গ কখন হয়েছিল। দুই, অহিংস অসহযোগ আন্দোলন কখন হয়েছিল। দুই, তিন হচ্ছে আইন অমান্য আন্দোলন। চার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। চারটে বড় বড় আন্দোলন কথা মনে রাখতে হবে, সেই মতো সেই ছকটাই আবার সাজিয়েছি। দেখো এইখানে একটা দেখতে পাচ্ছ যে সেই মানে কীভাবে মনে রাখতে হয়, এই সেই এটা আমরা সেই আগে এটাকে কী ছিল, এটা পুরোপুরি চৌকো পাড়া ছিল আগে ছকটাতে। এটা কি হয়েছে, যেহেতু এইটা সেই জিনিসটাই থাকবে, ওপরে এটা আছে এটার সঙ্গে যোগ করে দিলে সেই চৌকো ছকটাই ফিরে আসতো। যেহেতু কৃষক আন্দোলনটা ঠিক বঙ্গভঙ্গ সময়ে হয়নি বা ঠিক আইন অমান্য সময় মানে অহিংস অসহযোগ আন্দোলনের সময় হয়নি, বা আমরা সেই ব প আগে ভিডিওটা কী শিখিয়েছি, ব ভ আর এটা অ আ এটা শিখিয়েছিলাম, তাহলে আগে ভিডিওতে যখন এটা আমি শিখিয়েছিলাম মানে আ মানে আইন অমান্য আন্দোলন, অ মানে অহিংস অসহযোগ আন্দোলন, ব মানে বঙ্গভঙ্গ আন্দোলন, ভ মানে ভারত ছাড়ো আন্দোলন। সেই একই ভিডিও চলবে যতক্ষণ না তোমাদের এই বিংশ শতকের জিনিসটা শেষ হচ্ছে। এখন তো শুধু কৃষক দিচ্ছে আর শ্রমিক দিচ্ছে, পরে দেবে ছাত্র, পরে দেবে নারীদের ভূমিকা আলোচনা করো, কিছু তারপরে দেবে ছাত্রদের ভূমিকা আলোচনা করো, এরকম আওড়া আছে। তাই চারটে ছক আমাকে করতেই হবে, সেই চারটে একই ছক থাকবে। আমি এটাকে চৌকো করে দিতে পারতাম, কারণ পুরোপুরি ভারত ছাড়ো, এটা ভটা যদি ভারত ছাড়ো আন্দোলন হয় তাহলে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু পুরো ঘটনাটা ঘটেনি, এই অহিংস অসহযোগের সময় কিন্তু চারটে কৃষকদের ভূমিকা ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর বঙ্গভঙ্গের পরে ছিল, এটা তো বঙ্গভঙ্গ লাইন, এটা বঙ্গভঙ্গ সময় কিন্তু তেমন কিছু ঘটনি, মানে 1905 সালে যেটা ঘটনা ঘটা দরকার, আর 1920 সালে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছিল, আর 20 সালের পরে অনেকগুলো ঘটনা ঘটেছিল, তারপরে এখানে আইন অমান্য আন্দোলন আসছিল 1930 সালে, আর এইটা আইন অমান্যর পরে, মানে বঙ্গভঙ্গ ভারত ছাড়ো আইন অমান্যর মাঝে। এটা কি মানে আমরা দেখতে পেলাম বঙ্গভঙ্গ মানে আর অহিংস অসহযোগের মাঝে এই এই চারটে। আমরা একটু দেখে নিই, ঘটনাটা বলে দিই, তারপর কী করে মনে রাখবে তার কৌশলটা দেব। আর যদিও নাও দিই, তোমরা দেখতে পাচ্ছ যে এই চিত্রটা, এই চিত্রটার মধ্যে সমস্ত কৃষক বিদ্রোহ, কৃষক আন্দোলনের সমস্ত কিছু তোলা আছে। তোমরা যদি একবার দেখে নাও, মানে আমাকে আর মনে রাখার কৌশল দিতে হবে না আশা করছি। দেখো কীভাবে করছি না, বঙ্গভঙ্গ লিখেছিলাম আগে আগে ভিডিওতে একই ছকে, ভারত ছাড়ো 1942, বঙ্গভঙ্গ 1905, আইন অমান্য 1930, আর 1920 হয়েছিল অহিংস অসহযোগ। আমাদের রাউন্ডটা কিন্তু এই দিক থেকে এদিকে হবে, কারণ একইভাবে জিনিসটা বোঝাবো, পরে যখন আমি নারী দিয়ে বোঝাবো নারীদের ভূমিকা কী ছিল, সেই আবার ছাত্রদের ভূমিকা কেমন ছিল, চারটে ছক করলে চ্যাপ্টারটা বুঝতে পারবে। দেখো আমি কি বলতে চাইছি তা দেখে নিই একটু, কী হয় বলেছি। দেখো 1906 সালে মুসলিম লীগের গঠন হয়েছিল, মানে মুসলিম লীগের পত্তন ঘটেছিল। 1917 সালে চম্পারণ আন্দোলন হয়েছিল, 1917 সালে চম্পারণ কৃষি বিল পাস হয়েছিল, 1918 সালে খেরা বা কৈরা আন্দোলনটা হয়েছিল। তারপরে চলে যাচ্ছি, দেখো এটা ঠিক কখন হলো, 1905 সালে তো বঙ্গভঙ্গ, তাহলে বঙ্গভঙ্গের সময় কিছু হয়নি, এটা বঙ্গভঙ্গ পরে ছয় থেকে শুরু হয়েছে, ঠিক এর মাঝে কুড়ির মাঝে, যে সময়টা আমাদের কোনো আন্দোলন তেমন কিছু ছিল না বলে মনে করি, কিন্তু সেই কিছু কিছু কৃষক আন্দোলন চলে গিয়েছিলো ঠিক আমাদের নামতা বইটা মনে রাখলো হবে বা এইভাবে মনে রাখলো হবে। 1905 থেকে 1920 যাবো, বড় আন্দোলন চারটে মনে রাখতে হবে, চারটে আন্দোলনের মাঝে যে আন্দোলনগুলো হয়েছিল সেটাও মনে রাখতে হবে, তবেই হবে পড়াশোনা। দেখো টেস্ট বইটা পড়বে, টেস্ট বইয়ের মতো মজার কিছু নেই, সহায়িকা পড়তে যাবে না, সহায়িকা বিভিন্ন রকম সহায়িকা বেরিয়েছে, সহায়িকা পড়লে শুধু মুখস্থটাই হবে কিন্তু প্রকৃত হয় মনে রাখতে পারবে না। দেখো আমি কি বলছি, তাও 1920 সালে কতগুলো ঘটনা ঘটেছে, তমলুকের চৌকিদার কর বন্ধ করে দিয়েছিল, তমলুক মানে বাংলায়, তখন তো বাংলা মানে মেদিনীপুর জেলায় পড়ছে এটা, গুন্টুর জেলায় আন্দোলন হয়েছিল, কোথায় গুন্টুর সেটা আমি বলে দিচ্ছি পরে। তারপরে উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল আমরা ভিডিও একটা পরে মানে যদি সম্ভব হয় এই ভিডিওটি দেবো, কে নেতৃত্বগুলো কে ছিল আর কোথায় কোথায় হয়েছিল, দেখো বলেই দিয়েছি এটা উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন। তারপরেটা দেখো উত্তরপ্রদেশে কৃষক সভা গঠন হলো, কৃষক সভা গঠন হলো, কৃষক আন্দোলন আলাদা জিনিস আর কৃষক সভা গঠন হওয়া আলাদা জিনিস, তাহলে সারা ভারত কৃষক সভা না, এটা শুধু কৃষক সভা। তারপরে যাবো আমরা,
একা আন্দোলন বা একটা আন্দোলন হয়েছিল 1921 সালে, 1926 সালে হয়েছিল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি গঠন, তারপরে 1928 সালে হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ, 1929 সালে হয়েছিল বিহার কৃষক সভা, এটা বিহার কৃষক সভা, এখন কিন্তু সারা ভারত কৃষক সভা আসেনি। আচ্ছা তারপরে যাব, তারপরে দেখো রায়ত কৃষক রায়ত সভা গঠন কত সালে হয়েছিল 1934 সালে, ভারত শাসন আইন কত সালে হয়েছিল 1935 সালে, সারা ভারত কৃষক সভা 1935 সালে, ক্লাউড কমিশন 1937 সালে, আর তেলেঙ্গানা আন্দোলন 1946 সালে, আর তেভাগা আন্দোলন 1946 সালে। কে করেছিল সেটা আমরা একটু পরে আলোচনায় যাব। এখন সালগুলো কীভাবে মনে রাখতে হবে বা মনে রাখার যে একটা পদ্ধতি, এটাকে আমাদের তেমন কিছু দেওয়ার নেই, কীভাবে মনে রাখবে তা মনে রাখার জন্যে আমরা তো এটা শুধু বলে দিলাম বা কী হলো দেখো, এটা খুব সোজা বা খুব মনে রাখার সম্ভাবনা বেশি, কারণ আমি বারবার তোমাদের বলেছি যে এই চারটে সাল, এই চারটে গুরুত্বপূর্ণ সালের কথা সবসময় মনে রাখতে হবে। কী না বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল 1905 সালে, 1920 সালে হয়েছিল অহিংস অসহযোগ, আইন অমান্য হয়েছিল 1930 সালে, ভারত ছাড়ো হয়েছিল 1942 সালে। তাহলে আমরা এটা জানি, আর এটা ঠিক বঙ্গভঙ্গ থেকে যখন এটা যাচ্ছিল তখন তার মাঝামাঝি সময়, এটা মানে মানে যে 5 থেকে 20 মাঝামাঝি সময়ে যে আন্দোলনটা হয়েছিল, পুরোপুরি বঙ্গভঙ্গ সময় কিন্তু কোনো আন্দোলন হয়নি। তারপরে দেখো এই 20 থেকে যখন 30 আইন অমান্য আন্দোলন বড় আন্দোলনটা হচ্ছিল, তখন সেই মাঝে যে সময়টা ছিল সেই সময়ের মধ্যে এইগুলো আন্দোলন বা গঠনগুলো হয়েছিল, কিছু কিছু গঠন হয়েছিল, যেমন ধরো ওয়ার্কার্স অ্যান্ড পেইন পার্টিটা গঠন হয়েছিল। তারপর দেখো এটা ঠিক মাঝে মাঝে, এটাও কিন্তু এর মাঝে মাঝে মানে ভারত ছাড়ো তো শেষে হয়ে গেছে, তারপর 1947 সালে আমার দেশ স্বাধীন হয়েছিল, 1946 সালে তো এই আন্দোলন দেখতে পেলাম। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার সালগুলো কীভাবে লিখবো, আমি দেখো এখানে ব ভ লিখে দিয়েছিলাম আগে ভিডিওতে, তাহলে ব আর ভ আমরা যদি মনে করি তাহলে এটা কী হবে বঙ্গভঙ্গ, এটা ভারত ছাড়ো, এটা অ আ তো আমি আগে ভিডিওতে দেখিয়েছি, এবং যতগুলো পরবর্তী ভিডিও আসবে নারীদের আন্দোলন এবং নারীদের আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন ঠিক একইভাবে চারখানা আন্দোলনের কথা, শুধু কৃষক আর শ্রমিক তোমাদের নেই, শুধু এই সিলেবাসে কৃষক আর শ্রমিকদের কথা দেওয়া আছে, পরবর্তী চ্যাপ্টারে কিন্তু নারীদের দেওয়া আছে বা ছাত্রদের দেওয়া আছে, সেই তখন কিন্তু এই ছকটাই আমি ব্যবহার করবো, এই ধরনের ছকগুলো দেখো মনে রেখে দাও অ আ, এটা ব ভ। তাহলে আমরা মনে রাখলাম বঙ্গভঙ্গ, ভারত ছাড়ো, এটা অহিংস অসহযোগ, দুটি অ দিয়ে আছে, আ দিয়েছে আইন অমান্য। দেখো সালগুলো আমি কীভাবে মনে রাখবো, দেখো এখানটা যদি আমি 5 লিখি, এটা 6 লিখেছি, এটা 7 লিখেছি, এটা 7 লিখেছি, এটা আর লিখেছি, এই দু আগে আগে 1 বসিয়ে দিয়েছি, দেখো এটা মনে পড়ে গেল, এটা খুব সহজ সাল। আর এটা তো 20 মানে এখানটা 1920 সাল লেখা ছিল, দেখো এখানটা 1920 সাল লেখা ছিল, এখানটা 1920 সাল দিয়ে দিয়েছি, এটা সবই 1920 হবে, তাহলে আমাদের কিছু মনে রাখার নেই। এই জায়গাটা এটা 21 দেবো, 21 দেওয়ার পর আমরা একটুখানি চুপ করবো, তারপরে কি 26 28 29, সেটা 26 28 29, এটাকে মনে রাখার কোনো মানে কৌশল দরকার হয় না। তাহলে এইখানটা এইখানটা আছে 26 28 29, সব তো আমাদের 1900 হবে, এখানে একটাও 1800 নেই, সবই কিন্তু 1900 শতকের কথা। তাহলে দেখলাম দেখো 1934 এটা লিখবো কি 1934 1935 1936, পরপর লিখে দিই একবার 1934 1935 1936, আমি এটাকে কেটে দিলাম, দিয়ে একটা 35 করলাম, দুটো 35 করে দিলাম, তাহলে সালগুলো সব হয়ে গেলো। এদিকে তো 46 হবে আমরা জানি, বলেই দিয়েছি আগে, এই দুটি 46 সালে ঘটনা ঘটেছিল। দেখো তাহলে আমরা সালগুলোকে কীভাবে মনে রাখতে হয় তার একটা কায়দা শিখলাম, এবং কীভাবে এই যে নামগুলো মনে রাখবো মুসলিম লীগ চম্পারণ ছকের মধ্যে নামগুলো কীভাবে বসাতে পারবো এটার মধ্যে, সেটাই হচ্ছে এখন কাজ। কিন্তু এই কাজটা দেওয়ার আগে আমার একটু কিরম কিরম লাগছে, মানে হয়তো একটা গল্প, সেটা খুব মজার গল্পও নয়, তবু যদি একটুখানি তোমাদের কাজে লাগে, যদি না লাগে তো খুব ভালো কথা, তোমরা যদি এই ছকটা ধরে পড়তে পারো তাহলে খুব ভালো কথা, আর যদি লাগে তো একবার দেখে নাও কী আছে। দেখো মুসলিম চম্পার খেদায়, মানে মুসলিমদের একটা মেয়ে চম্পা নাম, তার খেদায় তমলুকের চৌকিদার গন্টু, মানে তার নাম হচ্ছে গন্টু, তমলুক বাড়ি, তা তমলুকের চৌকিদার গন্টু কী করলো, উত্তরপ্রদেশে কৃষকদের নিয়ে উত্তরপ্রদেশ কিষাণ কৃষক সভা গঠন করে ফেললো, ভয়ে তাকে খেদা করেছে দলবল চাই, কৃষকদের নিয়ে একটা দল করে ফেললো, যে কৃষক সভা গঠন করে ফেললো, একা কাজে পেজেন্ট থেকে, মানে সব সময় কাজের মধ্যে থেকে পেজেন্ট হাজির থেকে আর কি, সত্য পথে, সত্য পথে বিহারে কৃষকদের নিয়ে রায়ত সভা গঠন করলো, শুধু মানে
উত্তর প্রদেশের কৃষকদের তো নিলই না, আবার বিহারে গেল, সেখানে গিয়ে তাদের নিয়ে রায়ত সভা গঠন করলো, দিয়ে ভারত শাসন আইন যখন পাস হয়ে গেল সারা ভারত সভা গঠন করে ফেললো, দিয়ে একটা ফ্লাউড কমিশন গঠন করে ফেললো। এটাই তো আমরা মনে রাখতে পারি। তাহলে দেখো কি বলতে চাইলাম, এটার মধ্যে পুরোটাই কিন্তু গুছিয়ে ফেলবো আমরা ছকটার মধ্যে কি আছে। প্রথমে কি বললাম, মুসলিম চম্পার খেদায়, তাহলে মুসলিম এটা লিখে দিলাম, মুসলিম চম্পাটা দুবার দেবো, আমরা যদি এখানে চম্পাটাকে একটু দাগ দিয়ে দিই দুবার চম্পাটার কাছে, তার দুবার চম্পার খেদায়, মুসলিম চম্পার খেদায়, খেদায় খেদা করে যদি মনে রাখি, খেদা কইরা, তা খেদা আন্দোলন কইরা আন্দোলন একই আন্দোলন, তাহলে আমরা খেদা করে কি করলো, তমলুকের চৌকিদারকে খেদা করলো, কি নাম ছিল বন্টু, সে কি করলো, উত্তরপ্রদেশে কৃষক সভা গঠন করলো, উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন করলো, কৃষকদের এটা কৃষক আন্দোলন আর তারপরে এটা উত্তরপ্রদেশ কৃষক সভা গঠন। তা কে করলো, কত মানে কোথায় করলো, সেটা তো কোথায় করলো তো বুঝতেই পারলাম, কে করলোটা আমি পরে মানে ভিডিও হোক আর এখন হোক আমি আলোচনা করার চেষ্টা করছি, এখন দেখে নাম। তারপরে কি হলো, একা পেজেন্ট থেকে, তার মানে কি বলতে গেলাম, একা আন্দোলন, পেজেন্ট মানে কাজের পেজেন্ট বলেছি, দেখো এখানে বলেছিলাম কাজে পেজেন্ট, বিহারে একা কাজে, কাজটা হয়ে যাবে ওয়ার্ক, এখানটা হয়ে যাবে একটু ওয়ার্ক, ধরো তো ওয়ার্কস পেজেন্ট পার্টি হয়ে গেল, কাজ মানেই তো ওয়ার্ক করা, তাহলে একা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি থেকে কি করলো, সত্য পথে, আগে দেখো সত্য পথে দেওয়া আছে, মানে সত্যাগ্রহ আন্দোলন, তোমাদের বইয়ে কিন্তু একটাই সত্যগ্রহ আন্দোলন আছে, এখানে সত্যাগ্রহটা যেটা আছে সেটা বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কথাটাই দেওয়া আছে এই চ্যাপ্টার এইখানে জায়গাতে, অন্য কোথাও বা আছে কি না মানে আমাদের পরের ভাবনা, কিন্তু সত্যাগ্রহ আমরা বুঝলেই বুঝে নেবো, বারডুলি সত্যাগ্রহ দিয়ে কী করলো, সত্য পথে বিহারে কৃষকদেরকে নিয়ে একটা রায়ত সভা গঠন করলো, তাহলে বিহারে কৃষক সভা হয়ে গেলো, রায়ত সভা হয়ে গেলো, এই ভারত শাসন আইন শুরু হলে সারা ভারত কিষাণ সভা গঠন করে ফ্লাওয়ার কমিশন গঠন করলো। এটাই তো আমরা মনে রাখতে পারি, তাহলে পরপর সারিয়ে ফেলে দেখো ঘটনাগুলো, তোমরা একবার দেখো, দুবার দেখো ডাউনলোড নিয়ে, তারপর দেখো ভাবনা চিন্তা করে এটা মনে রাখতে পারছো কি না, আর যদি না মনে রাখতে পারো, প্রথমেই বলে দিয়েছি ওই কৌশল মনে রাখার দরকার নেই, সালগুলো এমনিই মনে পড়ে যাবে, শুধু এইখানটা 20 পর 21 দেবো, 21-এর পর 26-28-29, এটা 34-35-36-37 লিখবো, তো কেটে একটা 35 করে দেবো, তাহলে এটা 46 তো হবেই, আমরা জানি 2টি 46। এবার আমরা যাব অন্য আলোচনায়, তাহলে আমি তোমরা বুঝতে পারলে যে কীভাবে হয়েছে এটা। এইবার আমরা একটু দেখিনি যে এই নেতাগুলো কে ছিল, আমরা ওরকমই একটা ছক আমি করে রেখে দিয়েছি, এই এই ছকটা থেকে আমি এই ছকটা বলবো, দেখে নেবে কিভাবে বলছি। আমি শুরু করছি যে কি মুসলিম লীগের পত্তন কে করেছিল, সাল তো কীভাবে মনে রাখতে হয় দেখলাম, দেখো এই মুটা কেটে দাও, কী হবে সলিম, মুটা কেটে দিলে সলিম, আগে ভিডিওতে আমি ঠিকইভাবে বলে দিয়েছি, সলিম উল্লাহ করে দাও, ওটা দেখে নাও, এটা সলিম উল্লাহ, আর এই তিনটে যেটা পরপর আছে সব তো আমরা 4টে করে দাগ কেটেছিলাম, এটা 2টো কেটেছিলাম কাটি, আর এটা 4টে, এটা 4টে, এটা 4টে, এটা 4টে, 4টে করে দাগ আছে, আর এটা 2টো আছে 42-এর পরে যেটা ঘটনা ঘটেছিলো, তাহলে সলিম উল্লাহ হয়ে গেল, তাহলে সলিম উল্লাহর পর আমরা কি যাব, এই তিনটি গান্ধীজি করেছিল, গান্ধীজি আন্দোলন, তাহলে চম্পারণও গান্ধীজির আন্দোলনে, চম্পারণ কৃষি বিল সেই আন্দোলনের ফলে গান্ধীজি নেতৃত্ব হয়েছিল, এবং খেরা বা কৈরা আন্দোলনটা গান্ধীজি নেতৃত্ব হয়েছে, তিনটি গান্ধীজি, তাহলে আমরা এই দুটোকে মনে রাখার জন্য তেমন কিছু নেই। তারপর দেখো বীরেন্দ্র শাসমল মানে তমলুকে যে ঘটনাটা ছিল, এই তমলুকের ঘটনাটা চৌকিদারি প্রথাটা নেতৃত্ব দিয়েছিল কিন্তু বীরেন্দ্র শাসমল, তারপরে যাব আন্দোলনটা হচ্ছে গুন্টুর জেলায় আন্দোলন, সেটা নেতৃত্ব দিয়েছিল ভেঙ্কট আপ্পাইয়া, তারপরেটা দিয়েছিল বাবা রামচন্দ্র, তারপরেটা দিয়েছিল জওহরলাল নেহরু, দেখিনি, তাহলে এইটা উত্তরপ্রদেশে যেটা হবে কৃষক আন্দোলনের নেতৃত্বটা কিন্তু বাবা রামচন্দ্র দিয়েছিল 1920 সালে, আর একটু ঘটনা এখানে জেনে না, 1921 সালে ওই বাবা রামচন্দ্রকে জেলে যেতে হয়েছিল, তা গান্ধীজি তখনই বলেছিলেন এটা পবিত্র ঘটনা, মানে আমি কিন্তু সেটা আগে ভিডিও দেখিয়ে দিয়েছি, আমার কথা না সেটাও আমি বলে দিয়েছি, তাহলে দেখলাম কি না, এই দিনকে বাবা রামচন্দ্র আন্দোলন করেছিল কৃষকদের হয়ে নিয়ে, আর তারপরে উত্তরপ্রদেশ কিষাণ সভাটা জওহরলাল নেহরু গঠন করেছিল, দেখো জওহরলাল নেহরু গঠন করেছিল, তাহলে আমাদের হয়ে গেল, মনে পড়ে গেল। আর এইটা কি হয়েছিল যে এক বা একা বা একতা আন্দোলনটা মাদারি পাশি ওয়াকার্স অ্যান্ড পেজেন্ট পার্টিটা বামপন্থীরা করেছিল, আর বারদৌলি সত্যগ্রহটা করেছিল বারদৌলি বল্লভভাই প্যাটেল, আর আমাদের দেখি বিহার কিষাণ সভা করেছিল সহজানন্দ সরস্বতী, আমরা ও দেখে নেবো, মাদারি পাশি হয়েছে, আমাদের বামপন্থী হয়েছে, বল্লভভাই প্যাটেল হয়েছে, সহজানন্দ সরস্বতী হয়েছে, দেখো ছকটার মধ্যে আমি কিন্তু দুটোকেই কম্পেয়ার করে দেখাবার চেষ্টা করেছি, দেখে নাও
তাহলে এই জায়গাটার সঙ্গে এই জায়গাটা আছে। আচ্ছা এটা কি হবে? এনজি রঙ্গ, এটা ব্রিটিশ সরকার দ্বারা ভারত শাসন আইনটা হবে। দেখো এনজি রঙ্গ আছে, ব্রিটিশ সরকার আছে, আর নাম্বু দিদিপাদ আছে, তারপরেটা আছে নাম্বু দিদিপাদ, আর ক্লাউড কমিশনটা হচ্ছে ফজলু হক, ফজলুল হক, আর এই দুটো বামপন্থী। তার বামপন্থীদের ভূমিকার সময় তেভাগা আন্দোলন দেবো আর তেলেঙ্গানা আন্দোলনটা দেবো বামপন্থীদের ভূমিকা আলোচনা করতে গেলে। আর একটা জায়গায় আমাদের বামপন্থীদের ভূমিকা দেখতে পেয়েছিলাম, এই জায়গাটাতে বামপন্থী দেখতে পেয়েছিলাম। তাহলে আমরা বামপন্থীরা সৃষ্টি করেছিল কি? প্রেজেন্ট অ্যান্ড ওয়ার্কার্স পার্টি। তাহলে আমাদের পুরো ছকগুলোকে আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম, দেখে নাও এইবার আমরা কী করে স্যার এই দিকটা মনে রাখবো, নেতাগুলো কী করে মনে রাখবো। হ্যাঁ তার একটা কৌশল দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও। দেখো রে কী লেখা আছে, বীর ভেঙ্কট আপ্পায়া, আপ্পায়ার বাবা হচ্ছে জওহরলাল। বীর ভেঙ্কট আপ্পায়া, বীর ভেঙ্কট আপ্পায়ার বাবা কে না? জওহরলাল। মা হচ্ছে বামপন্থী, ভাই হচ্ছে সহজানন্দ সরস্বতী। এটাই তো আমরা মনে রাখতে পারি, দেখো কীভাবে করে ফেলছি। আর এনজি রঙ্গ ব্রিটিশ, নাম্বু দিদিপাদ ফজলুল, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে হয়ে যাবে। মানে কী হচ্ছে, বীর ভেঙ্কট আপ্পায়া বাবা, আপ্পায়ার বাবা, আপ্পায়াল অন্তস্থ করে নাও, এটা অন্তস্থ র করে নিলে হবে, আপ্পায়ার বাবা জওহরলাল, মা হচ্ছে বামপন্থী, ভাই হচ্ছে সহজানন্দ সরস্বতী, এনজি রঙ্গ ব্রিটিশ, নাম্বু দিদিপাদ ফজলুল। তাহলে এটাই তো আমি মনে রাখতে পারি। দেখো কী বলেছি, বীর ভেঙ্কট আপ্পায়া, এদিকটা তো মনে রাখতেই হবে না, কারণ এটাকে সলিমুল্লাহ মানে মুসলিমটা মুটা কেড়ে দিলে কিন্তু সলিমুল্লাহ হয়ে যাবে, এটা গান্ধীজি হয়ে যাবে। এইখান থেকে আরম্ভ করেছি, বীর মানে বীরেন্দ্র সাজমল, ভেঙ্কট ভেঙ্কট আপ্পায়া, বাবা হচ্ছে বাবা রামচন্দ্র, ভেঙ্কটটা ভেঙ্কট নিয়েছি, বীরেন্দ্রটা বীর নিয়েছি, বাবাটা বাবাই নিয়েছি, জওহরলাল নিয়েছি। তারপর বীর ভেঙ্কট আপ্পায়া এক লাইনে আছে, তোলাকার এক লাইনে ছক্কটা নাম করে দেওয়া আছে। মাকে বললাম মা বামপন্থী, তো মা মানে মনে পড়ে গেল এই জায়গাটা মাদারি পাশি হবে। এটা কোন জায়গায় ছিল? এটা ছিল একা আন্দোলনে, তাহলে একা আন্দোলনে মাদারি পাশি, তাহলে আমরা মনে পড়ে গেল মাদারি পাশি। তারপরে বামপন্থীরা করেছিল বললাম না, এটা ভাই মানে বল্লভ ভাই প্যাটেল, কোন আন্দোলনটা? এটা বল্লভ ভাই প্যাটেল এই জায়গায় যেটা আছে আমাদের সেই আন্দোলনটা। কোন আন্দোলনটা? না বারদৌলি সত্যাগ্রহ, গান্ধীজির নির্দেশে বল্লভ ভাই প্যাটেল করেছিল। আর তারপরে এটা বিহার কিষাণ সভাটা হচ্ছে সহজানন্দ সরস্বতী। তারপরে কী করলো, এনজি রঙ্গ ব্রিটিশ, নাম্বু দিদিপাদ ফজলুল। আমরা যদি পরপর লিখে দিই, এটা ফজলুল হকের দ্বারা হয়েছিল। কী হয়েছিল? ক্লাউড কমিশন মানে ওর উদ্যোগ নিয়ে হয়েছিল, মানে ইনি উদ্যোগটা খুবই নিয়েছিলেন, মানে এনে প্রচেষ্টাটা খুব ছিল ফজলুলে। আর সারা ভারত কৃষক সভাটা হলো নাম্বু দিদিপাদ, আর ভারত শাসিত তো ব্রিটিশ, আর রায়ত সভা হচ্ছে এনজি রঙ্গ। তো এনজি রঙ্গ ব্রিটিশ, নাম্বু দিদিপাদ ফজলুল, আর এটা তো বামপন্থী আমাদের দেখে নিলাম। তাহলে কীভাবে কোন নেতাগুলো হয়েছিল আমরা মোটামুটি সবই জানতে পেরে গেলাম, শুধু একটু বাকি থাকলো কোন কোন মানে রাজ্যে বা কোন কোন জায়গায় হয়েছিল। এটা বাংলায় হয়েছিল আমি একটু বলে দিচ্ছি, গান্ধীজি এটা বিহারে, চম্পারণটা হবে বিহারে, আর আমি সেটাকে পরে ভিডিও আমি একটা দেওয়ার চেষ্টা করছি, অনেকটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করবে।